এই আচারটা দিয়ে যে কেউ ভাত খাবেন, বিরিয়ানি খাবেন অ্যান্ড খিচুড়ি খাবেন, আমি 100% শিওর সবাই আচারের প্রেমে পড়ে যাবেন। তো চো সবাই দেখে আসেন নাগা মরিচের আচার আমি কিভাবে দিই কিভাবে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি, সেটা তো দেখতেই পারতেছেন, নাগা মরিচের আচার। তো কীভাবে দেব আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি আচারের জন্য যা যা নিয়েছি, রসুন কুচি নিছি, তারপর আম নিছি, তারপরে হচ্ছে তেঁতুল। আমার আচারে যা যা লাগবে মূলত আমি সবই নিয়েছি। তো এখন আমি আচারে সবগুলো এক এক করে দিয়ে দেবো। তো শুরুতে বলে, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো আসলে প্রথমে দেখেই মুখে পানি আসার মতোই কথা, এত সুন্দর একটা আচার, কার না মুখে পানি আসবে বলেন? সবার মুখে পানি চলে আসবে দেখলে। তা আমি এটার সাথে আরও অনেক কিছু অ্যাড করেছি, বড়ই করেছি, জলপাই করেছি, তেঁতো ইয়ে, তারপর হচ্ছে আপনার এটাকে কী বলে, চালতা করেছি, ওইগুলো আমি আর দেখাই নাই, ওইগুলো আমি দিয়ে দিছি। আর এখানে সরিষার তেল। তো আচারটা আসলে এত একটা মজা হয়েছে, মনে হচ্ছে যে আল্লাহর একটা নিয়ামত হয়েছে। তো এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। এত বড় বড় এই সরিষার তেলগুলো আমার ভাই প্যারিস থেকে আমার জন্য পাঠাইছে, তো আমার ভাইকে তো অসংখ্য ধন্যবাদ। আর এখানে পাঁচফোড়ন। তো আমি তো খুবই অসুস্থ, এটা তো আপনারা জানেন, অনেক দিন থেকে, আজকে 3-4 দিন থেকে প্রচণ্ড জ্বর, গলা বসে গেছে ঠান্ডায়। তো আমার বয়সটা এদিক সেদিক হতেই পারে, তো সবার কাছে সরি চেয়ে নিচ্ছি যদি বয়সটা ভালো না লাগে। তার মাঝে বয়সটা খুবই মানে বাজে হবে আজকে আমি জানি, কারণ যেহেতু আমার গলা ভাঙা, মানে গলাটা একদম বসে গেছে ঠান্ডায়। তো এখানে আমি প্রথমত তেল দিয়ে দিছি, তারপর তেলটা গরম হওয়ার পর আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, এগুলাকে আমি একদম ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি রসুন কুচিগুলো দিয়ে দেব, এক এক করে আমি সব দিয়ে দেব। তো ঠিক আপনারাও এইভাবে একটা নাগা মরিচের আচার বাসায় তৈরি করবেন, খিচুড়ি এবং বিরিয়ানির সাথে অনেক অনেক একটা টেস্টি খাবার এটা। যেহেতু এটা নাগা মরিচের আচার, অনেক জাল হবে, তার কারণে আমি এত কিছু আইটেম এটার সাথে যোগ করলাম যাতে ঝালটা একটু কম হয় আর টক ঝাল মিষ্টি হয় সেই কারণে। তো আমার এই যে রসুনগুলাতে একদম ভাজা ভাজা হয়ে গেছে, তো রসুনগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাতে এখন মরিচগুলো দিয়ে দেবো, মরিচগুলো দিয়েও একটু ভেজে নেব ভালো করে। তো হ্যাঁ, আপনারা এটাকে কিন্তু ভালো করে ভেজে ভেজে নিতে হবে, না হলে কিন্তু হবে না, তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগবে যখন মরিচগুলো তেলে একদম ভেজে ভেজে নেবেন। তো এখানে তো আমার সাইড পাস পদের মরিচ আছে, যেহেতু আমার গার্ডেনের মরিচ এগুলো সব, সেই জন্য তো আমি এগুলো দিয়ে আচার করবো এখন মূলত। আর এত ঝাল মরিচ কে খাবে? তো আমি আচারগুলো করার পরে আলহামদুলিল্লাহ দুই ভাবিকে দিছি, তারপরে বাংলাদেশের জন্য একটু রাখছি আর আমার বাসায় রাখছি। আর আমার ছেলে তো খাবারগুলো খেয়ে এত এত মজা পাইছে, আমার বড় ছেলে, ওই মূলত খাবে, আর কেউ খাবে না, ঝালেগুলো তো আর কেউ খাবে না, কারো পক্ষে সম্ভব না, বাট আমিও খাই না, যেহেতু আমার ছেলে ঝাল খায় তার জন্যই আমার দেওয়া। তো অতটাও ঝাল লাগে নাই, যেহেতু ঝাল টক মিষ্টি হয়েছে, মানে ঝাল টক মিষ্টি তো সবাই পছন্দ করে, খুবই ভালো লাগে এটা খাইতে, না? তো আমার ছেলে তো খুব পছন্দ করছে, লাইক করছে, যাক আলহামদুলিল্লাহ, ছেলের খাওয়া দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে ছেলেমেয়েরা কিছু খাইলে মায়াদের কাছে অনেক অনেক ভালো লাগে। তো এখানে তো আমি সব দিয়ে দিছি, হলুদ মরিচ টরিচ সব দিয়ে দেব, আর এখানে আমি এখন তেঁতুলটা দিয়ে দেব। আস্তে আস্তে সবগুলা আমি অ্যাড করব, ওই যে বললাম না, আমি আরও আচারও অ্যাড করছি এটার সাথে, তেঁতুল, বড়ই, তারপর হচ্ছে জলপাই, তারপর হচ্ছে আপনার চালিতা, সবই অ্যাড করছি আস্তে আস্তে এটাতে। তো আমি আমার মানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব, লবণ আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, লবণের কোনো মাপ নাই। তো লবণটা দিয়ে আমি আবার আরেকটু ভেজে নেব, আরেকটু ভেজে নেওয়ার পর আমি এটাতে এখন হলুদ মরিচ একটু অ্যাড করব কালারের জন্য, যাতে কালারটা সুন্দর হয় সেই জন্য। তো এটা মাস্ট দিতেই হবে, তাহলে কালারটা অনেক সুন্দর হবে, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া।
এমনিতে তো ঝাল, তারপরও আমি কালারের জন্য একটু একটু ইউজ করলাম। তো আপনারা তো জানেন সুইজারল্যান্ডে প্রচণ্ড ঠান্ডা পড়া শুরু হয়েছে, সেই জন্য আসলে প্রত্যেক বাসায় বাসায় সবাই অসুস্থ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য এই ভাইরাস থেকে, যাতে সবাইকে মুক্ত করে। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আচারটা টক জল মিষ্টি করব, সেই জন্য আমি চিনি অত বেশি দেব না, হালকা দেব চিনি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী চিনিটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তা আমি আমার আন্দাজ অনুযায়ী যেভাবে আমরা ঝাল টক মিষ্টি খাবো ওইভাবেই চিনিটা ব্যবহার করছি। তো এই তো আস্তে আস্তে সব আমি মিক্সড করতেছি আর নাড়তেছি, উপর নিচ করতেছি। এই আচারটা আমি আস্তে আস্তে পরে চুলার আঁচে একদম কমিয়ে আমি এটাকে আস্তে আস্তে এগুলা সব গলাবো। এই তো দেখেন আচারের ফাইনাল লুক, যখন আচারটা শেষ হয়ে গেছে, মানে করা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত মজার একটা আচার হয়েছে, এত মজার, আপনাদেরকে আসলে বাসায় বলে প্রকাশ করার মতো না। তো ঠিক আছে, আপনারাও এইভাবে ঠিক নাগা মরিচের আচার কিংবা মুম্বাই মরিচ বলেন আচার রেডি করতে পারেন, বাংলাদেশে তো মরিচের অভাব নাই। তো ঠিক আছে, আমি আপনাদের জন্য আবার নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো আজকে এই পর্যন্ত, যেহেতু আমি খুবই অসুস্থ। আল্লাহ হাফেজ, বাই বাই।